हाथ रखे मॉइस्चराइज्ड, जेंटल ऑन स्किन, टफ ऑन जर्म्स। রোজায় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাবে বিএসটিআই। শিল্প মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, আগামীকাল থেকে ছুটির দিনসহ রমজান মাস জুড়ে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিলান্স টিম টানা কার্যক্রম চালাবে। তিনি বলেন, মুড়ি, খেজুর, কোমল পানীয়, ভোজ্য তেল, সরিষার তেল, ঘি, দুধ, নুডলস, লাচ্ছা সেমাই ও ইফতার সামগ্রী বিক্রি ও বিতরণের উপর নজরদারি জোরদার করবে বিএসটিআই। প্রধানমন্ত্রী বারবার আমাকে বলছেন যে এক্সপোর্ট বাস্কেটটা বাড়াও, বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। এই যে 26 সালের গ্র্যাজুয়েশন, আপনারা সবাই করেন, যারা এনবিআর লোক তারা চিন্তা করেন রেভিনিউ পিটিএ করলে পরে আমাদের আপাতত কিছু রেভিনিউর উপরে চাপ পড়বে। আমরা যদি মনে করি আজকে 10 বছর পরে